সাবেক বিমানমন্ত্রী ও লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামালের পক্ষ থেকে গরিব ও দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। তার ধারাবাহিকভাবে মঙ্গলবার বিকালে সদর উপজেলা বাঙ্গাখা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাঙ্গাখা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলুর সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের ব্যক্তিগত সহকারী বাই জিৎ ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গাখা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ুম, সহসভাপতি শাকিল জীবন সহ আরও অনেকে। লক্ষ্মীপুর একাত্তর নিউজ।